how to write Bangla and English at a time. Microsoft Word-এ একসাথে কিভাবে বাংলা এবং ইংরেজি টাইপ করা যায় তা আজকের বিষয়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমরা যখন অফিসে কাজ করি তখন একটা পেজে বাংলাও লিখতে হয়, ইংরেজিও লিখতে হয়। তো বাংলা লিখতে লিখতে ইংরেজি যখন লিখতে যাব তখন মাউসের মাধ্যমে ফন্ট চেঞ্জ করতে হয়, আবার ইংরেজি লিখতে লিখতে বাংলা লিখতে চাইলে মাউসের মাধ্যমে ফন্ট চেঞ্জ করে নিতে হয়। তো এই বিষয়টি অনেক লেন্দি প্রসেস, তাই আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কিভাবে বাংলা ফন্ট থেকে ইংলিশ ফন্টে নিয়ে যাব অথবা ইংলিশ ফন্ট থেকে বাংলা ফন্টে নিয়ে যাব তা আজকে আমি দেখাব। স্ক্রিনে আমি বাংলায় লিখতেছি এখন, তো এখন আমি ইংলিশে লিখব। তার জন্য আমার সুতনি এমজি থেকে চেঞ্জ করে টাইমস নিউ রোমানে নিয়ে যাচ্ছি। তো এখন আমি ইংলিশে লিখতে পারবো, তো ইংলিশে আমি লিখতে থাকি এমডি সামিউল ইসলাম। ইংলিশে আমার লেখা শেষ, আমার এখন বাংলা লেখা প্রয়োজন। আবার আমি মাউসের মাধ্যমে সুতনি এমজি ফন্টে চলে গেলাম। তো এই যে মাউসের মাধ্যমে আমি অপশন থেকে সুতনি এমজিতে গেলাম, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। এই সমস্যা থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি তার জন্য আমরা কিবোর্ড শর্টকাট ব্যবহার করব। আর এই কিবোর্ড শর্টকাটটি কিভাবে সেট আপ করতে হয় তা আজকে এই ভিডিওতে দেখাবো। প্রথমে আমরা কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারে যাব, তারপরে মোর কমেন্টস, মোর কমেন্টস থেকে আমরা কাস্টমাইজ রিবনে যাব, সেখান থেকে কাস্টমাইজে যাব। কাস্টমাইজে গিয়ে একটা টেবিল আসবে, এই টেবিলে ফন্ট সিলেক্ট করব। ফন্ট সিলেক্ট করার পর আমরা ডান পাশে যে ফন্ট আছে, বিভিন্ন প্রকার ফন্ট এখানে আছে, তার মধ্যে আমরা টাইমস নিউ রোমানটি সিলেক্ট করব। এখন প্রেস শর্টকাট কি, আমরা যে শর্টকাট কিটা ইউজ করতে চাচ্ছি সেইটা আমরা সিলেক্ট করব, দেন অ্যাসাইন করব। এই মুহূর্তে আমাদের টাইমস নিউ রোমান শর্টকাট কি সেট আপ হয়ে গেছে। এখন আমি যদি বাংলা ফন্ট ইউজ করি, বাংলা ফন্ট সুতনি এমজি, সুতনি এমজি আমরা সিলেক্ট করব, দেন শর্টকাট কি ইউজ করব। আমি এখানে ইউজ করলাম কন্ট্রোল শিফট এস, দেন অ্যাসাইন। আমার অলরেডি অ্যাসাইন করা হয়ে গেছে, এখন ক্লোজ, দেন ওকে। এখন আমি বাংলা লেখা শুরু করব। তো বাংলা লিখতেছি, বাংলা লিখতে লিখতে আমার যখন ইংলিশ লেখার প্রয়োজন পড়বে তখন আমি কন্ট্রোল শিফট এ চাপ দিব, তাহলে আমার অলরেডি ইংলিশের অপশন হয়ে যাবে, টাইমস নিউ রোমান অপশন হয়ে যাবে, অলরেডি হয়ে গেছে। এখন আমি ইংলিশ অনর্গল লিখতেছি। তো ইংলিশ লিখতে লিখতে আমার যখন আবার বাংলা লেখার প্রয়োজন পড়বে আমি মাউসের মাধ্যমে অপশনে না গিয়ে কিবোর্ড শর্টকাটে আমি বাংলার অপশনে যাইতে পারবো। তখন কি করব, কিবোর্ড শর্টকাট কি যেটা ইউজ করছিলাম কন্ট্রোল শিফট এস, এটা চাপ দিলেই আমার বাংলা হয়ে যাবে। এই যে দেখেন বাংলা হয়ে গেছে, আমি এখন বাংলাতে অনর্গল লিখতেছি। তো বন্ধুরা, এইভাবেই আমরা বাংলা ফন্ট থেকে কীভাবে ইংলিশ ফন্টে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে যাইতে পারি এবং ইংলিশ ফন্ট থেকে কীভাবে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে বাংলা ফন্টে যাইতে পারি তা দেখানো হলো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।